ডিম সহ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় খুলনার কি পরিস্থিতি এই বিষয়ে আমরা জানব। খুলনার বড়বাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, ডিম সহ দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্য প্রচুর বেড়েছে আমরা জানি, এ নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ আছে, সবকিছু মিলিয়ে আজকের বাজার দর যদি আপনি আমাদের জানান। বলছিলেন যে শহরে কিংবা গ্রামে একটা সময় নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সব পরিবারে কিন্তু অতিথি আপ্যায়নের অন্যতম সহজ সমাধান ছিল ঝটপট একটি ডিম মামলেট করে খাওয়ানো। কিন্তু এখন সেই ডিম কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বর্তমানে খুলনার বাজারে পোলট্রি ডিম সাইজ অনুযায়ী 48 টাকা থেকে 54 টাকা করে হালি বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি ডিম 55 থেকে 60 টাকা, হাঁসের ডিম 65 থেকে 70 টাকা হালি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। গত কয়েকদিন বাজারে ডিম কিনতে আসা ক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে এর আগে 35 থেকে 40 টাকা হালি দরে যারা এক ডজন ডিম কিংবা 20 থেকে 30টা ডিম কিনতে, তারা এখন এক হালি থেকে সর্বোচ্চ 2 হালি ডিম ক্রয় করছেন, এবং অনেকে সাময়িকভাবে ডিম খাওয়া বন্ধও রেখেছেন এমনটিও জানা গেছে। ডিম ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে পরিবহন ব্যয় বৃদ্ধি, মুরগির খাবারের মূল্য বৃদ্ধি সহ বেশ কিছু কারণে কিন্তু সারা দেশে ডিমের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, যার কারণে ডিমের ক্রেতাও কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে। ডিম যারা এখানে ক্রেতা রয়েছে তারা কিন্তু অনেকটা দিশা হারিয়ে পড়েছে। আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে প্রচণ্ড গরমেও কিন্তু ডিমের প্রোডাকশন কমে গেছে, এটাও একটি অন্যতম বড় কারণ। সব কিছু মিলিয়ে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, সব এসব মিলিয়ে মাছ মাংস সবজি সহ সব ধরনের পণ্যের আকর্ষণীয় মূল্যে কিন্তু অনেকটা দিশেহারা দক্ষিণ অঞ্চলের মানুষ। তো আমার কাছে খুলনা থেকে দ্রব্যমূল্যর এতটুকু ছিল তথ্য। ধন্যবাদ সিয়াম।